কখনো তার বুক ভরা ঢেউ, কখনো বা থেমে থাকা শান্ত জল। তীর ঘেঁষে কোথাও জীবনের ধ্বনি, আবার কোথাও পড়ে থাকে শূন্য বালুচর। ভালোবেসে কেউ বলে নদী, আবার কেউ বলে গাং। যে নামেই ডাকি না কেন, দুতীরের জীবন আর মাঝখানের প্রবাহিত জল গড়িয়ে একটু একটু করে নদী যত দূর, সভ্যতাও তত দূর। একসময়ের জীবন আর জীবিকার প্রতীক নদী এখন যেন এক দীর্ঘশ্বাস। বাঁচার অবলম্বন নদীকে বাঁচানোই এখন বড় কাজ হয়ে দাঁড়িয়েছে। নদীর প্রতি ভালোবাসা আর মানুষের সাথে এর নিবিড়ের যোগের কারণেই বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক নদী দিবস। আন্তর্জাতিক নদী দিবস আমরা পালন করি, কিন্তু বাংলাদেশটি হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেই দেশটি হচ্ছে নদী মাতৃক দেশ, অর্থাৎ নদীর দেশ হচ্ছে এই বাংলাদেশ, এই বদ্বীপ। এই দেশ রক্ষা করার জন্য আমাদের নদীকে রক্ষা করার কোনো বিকল্প নেই। এই নদীগুলোকে রক্ষা করার জন্য আমরা আন্তর্জাতিক নানা রকম দিবস পালন করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় নদী দিবস বাংলাদেশে ঘোষণা করা জরুরি। নদীমাতৃক দেশের নদীর পরিচয় ফিরিয়ে দিতে হলে আমাদের এই যে জলজ প্রাণী বলি, পরিবেশ বলি, প্রাণ বলি, প্রকৃতি বলি, নদ নদী খাল বিল হাওড় বাওর জলাশয় পুকুর, এই সমস্ত কিছু রক্ষা করার কোনো বিকল্প নাই। দেশটাকে মায়ের মতোই ভাবেন, তাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে মাকে বাঁচিয়ে রাখার জন্য যা করা দরকার সন্তানের সমস্ত কিছুই আমরা করব এবং করছি। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, আসুন আমাদের মাকে রক্ষা করার জন্য আমরা এই মায়ের পাশে দাঁড়াই, মাকে সুস্থ করে তুলি, তবেই মায়ের হাসি দেখলেই আমার দেশ হেসে উঠবে। 1980 সালে সেপ্টেম্বর মাসের শেষ রোববার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নদীপ্রেমিক তরুণ শিক্ষক মার্ক অ্যাঞ্জেলো তার কিছু ছাত্রছাত্রী ও বন্ধুকে নিয়ে জনপ্রিয় একটি নদী পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে ক্লিন আপ অভিযান করেন, যা পরবর্তীকালে ইতিহাস হয়ে যায়। এরপর থেকেই প্রতি বছর দিবসটি উদযাপন করা শুরু করে কানাডা, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর অন্যান্য দেশ। পরবর্তীকালে 2005 সালে জাতিসংঘ ওই দিবসটিকে সমর্থন করে এবং মার্ক অ্যাঞ্জেলোকে নদী দিবসের প্রবক্তা হিসেবে স্বীকৃতি দেন। তারপর থেকে নদী রক্ষায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান রিভারাইন পিপল 2010 সাল থেকে নদী দিবস পালন করা শুরু করে। 2016 সাল থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে দিবসটি পালন করে। নদী দিবস পালনের উদ্দেশ্য মানুষকে নদী রক্ষায় সচেতন করা। নদীকে আমরা তো শুধু পানি দেখি, কিন্তু পানি না, নদীর সঙ্গে আপনার মৎস্য সম্পদ আছে, অন্যান্য জীব বৈচিত্র্য আছে, আমাদের সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থা আছে। যেমন এইবার বিশ্ব নদী দিবসের প্রতিপাদ্য হচ্ছে যে একটা সাস্টেইনেবল ওয়াটারওয়েজ, তো যাতে আমি সড়কে বা রেলে যে খরচটা পড়ে তার চেয়ে কম খরচে আমরা যেতে পারি, আমাদের সেচের জন্য আমরা করতে পারি, সুপেয় পানি। এখন তো আমরা ডিপ টিউবওয়েল দিয়ে তুলতেছি এবং সেটা পরিবেশের দিক থেকে খুব বিপজ্জনক, কিন্তু নদীগুলো যদি ঠিক থাকতো তাহলে আমরা সুপেয় পানিটা নদীর কাছ থেকে পেতাম। তো এই যে নদীর উপযোগিতাগুলো, সেগুলো আমরা যেন ভুলে না যাই। আমরা বলি যে আচ্ছা বনজ সম্পদ দিয়ে কেউ জীবিকা নির্বাহ করে, নদী যদি ভালো না থাকে তাহলে বনজ সম্পদ শেষ হয়ে যাবে, সুন্দরবনে আমরা সেটা দেখছি। আমরা মনে করি যে আচ্ছা শ্রমিকরা বোধহয় শুধু রেলে এবং সড়কে বাজারে কাজ করে, নদী যদি ভালো না থাকে তাহলে বাজারের রেলে সড়কে যে শ্রম ব্যবস্থা এইটার নষ্ট হবে। ফলে নদী হচ্ছে বাংলাদেশের সমস্ত জীবন, জীবিকা, পরিবেশ, প্রতিবেশ, উৎপাদন এবং সব ব্যবস্থার হচ্ছে মূল। নদ নদী প্রত্যেক দেশের জাতীয় ও প্রাকৃতিক সম্পদ। অস্তিত্বের সংকটে আজ নদীমাতৃক বাংলাদেশের বেশিরভাগ নদ নদী, তাই এই জাতীয় সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। নদী রক্ষা করার দায়িত্ব সকলের। নদী বেঁচে থাকুক যুগ যুগ ধরে।